ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ বাবারা কালো বাবা, আল্লাহর কাছে কালো বাবা, তোমার এক পুরা চোখের দাম অনেক বাবা, সবাই আমরা কালি আল্লাহ 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 দেখে পাপ করে দেয় এবং তৃষ্টি চাষ করে দেয় আল্লাহ সম্পল তো আনা ও আমালে না কত রুদ না দেহর মধ্যে ছাই দিলাম রং সাল্লাল্লাহু তাআলা আলা খায়রে খালকিহি ওয়া নূরাসিহি মুহাম্মাদ ওয়া আলা আপনি সব কিছু জানেন মাবুদ, মেহেরবানি করে আমাদের সকলের নেককে পুরো করে দেন আমিন। হায় আল্লাহ, আমাদের গুনার কারণে যা কিছু মালাম আশা করেছে যদি আমরা দুরাগান নামাজ পড়ে আপনার কাছে প্রার্থনা জানাই আল্লাহ আপনি শুনবেন এই আশা দিয়ে আমরা হাত তুলেছি আল্লাহ, আপনি কবুল করে দেবেন এই আশা দিয়ে আমরা হাত তুলেছি আল্লাহ আমাদের প্রতি খাস রহমত নাযিল করো আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বি রাহমাতিকা আস্তাগিজ আসলি লিসানি কুল্লিহি ওয়া লা তাকিলনি ইলা নাফসি ওয়া তারাকতাই আল্লাহ, আমরা যে আশা নিয়ে আপনার কাছে আবেদন জানাচ্ছি আল্লাহ বৃষ্টি দরকার আল্লাহ, আমি সবচেয়ে বেশি হয়ে গেছি আল্লাহ আল্লাহ আপনার কাছে প্রার্থনা আপনার কাছে আবেদন নিবেদন আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দিও, কারো কবরে যদি কষ্ট হয়ে থাকে আজাব হয়ে থাকে আজ আমরা আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ, খবর তুমি তাদেরকে মাফ করে দাও কবর আমাকে বলা হয়েছিল যে আমরা আপনারা কেন এই নামাজটা আপনি পড়লেন, এই নামাজটার নাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জানাই দিয়েছেন সালাতুল ইস্তেসকা, মানে পানি অভাব যখন হয় বৃষ্টি যখন না হয় তখন সমস্ত মুসলমান বা এলাকার সমস্ত মুসলমানগণ একত্রিত হয়ে খোলা মাঠে এই নামাজটা আদায় করতে হয় বেলা খাড়া হওয়ার আগে ফজর নামাজের বেলা উঠার পরে, এই জন্য আমরা সবাই একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে বৃষ্টির প্রার্থনা জানিয়ে আমরা দুরাকাত নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ।